জম্মু কাশ্মীরে লাদাখে অভিযান চালানোর সময় দুর্ঘটনায় মৃত্যু সিআরপিএফ জওয়ানের দেহ এলো তমলুকের নিজের বাড়িতে। শহীদ মাতঙ্গিনী জেলায় তমলুক ব্লকের বাসিন্দা নন্দলাল রানা জম্মু কাশ্মীর সীমান্তে দুর্ঘটনায় শহীদ হয়। তার মরদেহ পূর্ব মেদিনীপুরে তমলুক ব্লকের হরশঙ্করপুর গ্রামের বাড়িতে পৌঁছানোর সময় গ্রামের মানুষজন জাতীয় পতাকা হাতে তাকে চোখে চলে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়। জেলা পুলিশ ও ভারতীয় সৈনিকদের পক্ষ থেকে তাকে গাজর মালা দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। জওয়ানের কারণে জম্মু কাশ্মীরে মেঘলা আকাশ, আর অন্যদিকে জম্মু কাশ্মীরের লাদাখে চলছে তল্লাশি। আজ সকালে মাথায় মেঘলা আকাশ নিয়ে লাদাখে সিআরপিএফ ক্যাম্প থেকে পাহাড়ি রাস্তা দিয়ে তল্লাশি চালানোর সময় 42 নম্বর ব্যাটালিয়ন স্টাফের চার প্রতিনিধি একটি সিআরপিএফ জিপে করে পাহাড়ি রাস্তা দিয়ে ওঠার সময় দুর্ঘটনার কবলে পড়ে। পাহাড়ি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায় সিআরপিএফের গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু হয় 42 নম্বর ব্যাটালিয়ন স্টাফের লাইনম্যান জওয়ান 36 বছরের নন্দলাল। বাকি 3 সিআরপিএফ জওয়ান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জম্মু কাশ্মীরের সিআরপিএফ হসপিটালে। মৃত সিআরপিএফ জওয়ান নন্দবাবুর বাড়ি তমলুক থানার নীলকুণ্ঠ অঞ্চলের হরশঙ্করপুর গ্রামে। বৃহস্পতিবার শহীদ জওয়ানের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছলে শেষ শ্রদ্ধা জানাতে বহু মানুষ উপস্থিত হয় তার বাড়ির সামনে। বাড়িতে শেষ কার্যক্রম করার পর শেষকৃত্য সম্পন্ন হয়, গান স্যালুটে বিদায় জানানো হয় তাকে। কি বলবেন ভাই, যে এভাবে আমার চলে যাবে আমি স্বপ্নেও ভাবিনি। ভাই 3 মাস আগে ঘর এসেছিল, কত করে বলে গেল, দাদা আমি আসি ঘুরে তোর সঙ্গে বসে কথা বলবো, তুই দুর্গাপুর এখন যাসনি, আমি এখানে থাকিনি। মাকে আমি ওর কাছে রেখে গেছিলাম, ওর ছোট্ট মেয়ে, ওর একটা বাচ্চা, সবকে ছেড়ে দিয়ে চলে গেছে। এবার মাকে কে দেখ সামলাবে এখানে? ওর ছোট্ট বাচ্চাটা ওকে মা বাবা বলতে পারলো না, ও সেটুকুও শুনতে পেল না। আমার মেয়েটাকে ও মেয়ের মতো করে ছুটে ছুটে যখনই পারে দেখতে আসে। কি নিয়ে থাকবো আমরা এবারে, যে ছোট ভাইটা এত সাহারা ছিল। কিছুদিন আগে কি কথা হয়েছে ওনার সঙ্গে? কিছু ভাইয়ের সঙ্গে 2 মাস আগে কথা হয়েছে, তবে ফোন করে কথা বললাম যে ভাই একবার তুই ঘর আয়, আমি আছি এখন দেশে, তোর সঙ্গে কথা আছে। এইভাবে এলো, আমার সঙ্গে কথা বলেনি। মারা যাওয়ার কদিন আগে কথা বলেছিলেন ভাইয়ের সাথে? 1 মাসের মতো আগে কথা হয়েছে। আপনার ছেলে কি মাধ্যমিক দেবে? বড় ছেলেটা মাধ্যমিক দেবে। কি নাম আপনার? আমার নাম দুলাল। কি বলবে? আমার কিছুই বলার নেই সত্যি কথা বলতে, আমিও এটা বিশ্বাস করতে পারছি না, এখনো মানতেও পারছি। বাবার সাথে কতদিন আগে কথা হয়েছিল? বাবার সাথে 6 মাস আগে কথা হয়েছিল, কিন্তু তিনি রবিবার রাতে ভিডিও কল করেছিলেন, বাট তুমি কথা বলেনি, কারো সেখানে দেখেছেন শুধু। মার সাথে কথা বলেছিলেন। পরিবারের পাশে এখন কি দাঁড়াবে, কি মনে করছো? পরিবার ওই জন্য আমি বলছি সরকারের কাছে আমার একটি অনুরোধ, আমার একটা ছোটো বোন আছে, একটা মা আছে, আমি যদি সরকার থেকে যদি আমাদেরকে সাহায্য করা হয় তাহলে আমরা কোথায় যাবো?
কি নাম তোমার? অঙ্কন দাদা। কোনো বছরের ছেলে এখনো মাধ্যমিক দিতে পারেনি, দেড় বছর এক বছর নিয়ে কোনো অসুবিধা খুশি। কতদিন গেছে ছেলে, কি কিছু বলে গেছে? না বলে যা বলতে, তার চাকরি ডিউটি শেষ হয়ে গেছিলো। এই তো আসছিলো, গান টান আবার ছুটি পেয়েছে, আবার সে কমিশন পেয়ে কমাস হয়ে গেছিলো, দু বছর বাকি আছে এখনো। তাই কি ট্রেনিং হলো ওই বলতে, তার জন্য কজন ছিল। তারপর আবার আসবে বলে টিকিট কাটছে, আর দু মাস বাকি, দু বছর বাকি আছে শেষ হতে, ট্রেনিংয়ে গেছিলো। তাদের সংসারে কি আর আছে দেখবে, ছেলেটা তো মাত্র কোনো বলছি একটা কোনো তোমাদের ব্যবস্থা করে দিবে, আর আমি তো এই রকম অবস্থা, আমার কি হবে, আমার কি হবে বলো। ওকে বাড়ি ফেরার কথা ছিল, হ্যাঁ টিকিট করছিল আসবে বলে আর কি, তারপরে সে ট্রেনিংয়ে গেছিলো, ওই ওই ইয়ে গেছিলো, বরফে চাপা হয়ে গেছিলো। আমি মা ওনার, শুধু এলাকার ছেলে নয়, ও আমার খুব ঘনিষ্ঠ আত্মীয়। আর ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত, রাষ্ট্রীয় রাইফেলসে, ওনার গত 6 ডিসেম্বর, বর্তমানে পোস্টিং ছিলেন লে থেকে আরও উঁচুতে, প্রায় 17,500 ফিট উঁচুতে কারুতে, সেই এতে গত 6 ডিসেম্বর হঠাৎ কার অ্যাক্সিডেন্ট হয়। সেই অ্যাক্সিডেন্টে সকাল 6:30 ওই সময় মুভমেন্ট ছিল সেনাবাহিনীর, মুভমেন্ট চলাকালীন কার অ্যাক্সিডেন্ট হয় এবং 9:30 নাগাদ পরলোক গমন করে। ওই দিনই আমি গ্রাম পঞ্চায়েতে ছিলাম, তখন ওইখানেই খবর পাই প্রায় 12:30 নাগাদ। খুবই দুঃখজনক, এ মানে ভাষায় বর্ণনা করা যাবে না। আমরা এলাকাবাসী কাছে ও খুবই প্রিয় ছিল, বাড়ি এলেই পারে খেলাধুলা এই এবং মিশুকে ছিল, সবাইকে নিয়ে খেলাধুলায় মেতে থাকতো, অত্যন্ত ভালো সহজ সরল ছেলে ছিল। আজকে তার বিয়োগ ব্যথায় আমরা ব্যথিত এবং শোকাহত, গোটা এলাকায় আপনারা দেখছেন যে আজকে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যেভাবে মানুষ ঝাঁপিয়ে পড়েছে, হাজার হাজার মানুষ। এবং এই ক্রিয়াকাণ্ডে আমার যে তমলুক থানার আইসি, তমলুক ব্লকের সম্মানীয় বিডিও সাহেব সহ সবাই আমাকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, এবং আমার অঞ্চলে যারা সমাজসেবী বিভিন্ন প্রতিষ্ঠান এবং আমার যারা ঘনিষ্ঠ, সেরা পলিটিক্যাল হোক বা বিভিন্ন কর্নার থেকে, তারা যেভাবে সহযোগিতা করেছেন তাদের জন্য আমি সফলভাবে আমার পাশের অঞ্চল, আমার উত্তম ভাই 4-2 রামতারাঘাটের গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম কুমার বর্মন, এরা সবাই মিলে সহযোগিতা করেছেন। আমাদের রঙ্গলালবাবু, মানসবাবু, এই এলাকার সমস্ত সবাই ঐক্যবদ্ধভাবে, শ্রীকৃষ্ণ ভাই, সবাই ঐক্যবদ্ধভাবে আজকে আমরা খুবই এর মধ্য দিয়ে একটা সম্মান জানাতে পেরেছি এখানে। আমাদের পরিবারের পাশে কি আপনারা জানাবেন? আমাকে তো থাকতেই হবে, আমি বললাম না, আমি একধারে প্রধান, একধারে ওনার, আমার আমার ভাইরা ভাই আত্মীয়, আমাকে তো থাকতেই হবে আজকে, মানে প্রধান থাকি বা নাই থাকি। তাছাড়া ওদের সেভাবে গাইড করারও কেউ নেই, একটা ছেলে এই মাধ্যমিক পরীক্ষার্থী, একটা মেয়ে 2 বছরের। আপনার নাম? আমি অশোক কুমার পাইক, প্রধান নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েত।